So hello guys, welcome back to another video. So guys, today I'm going to show you a mini drone motor. It was a 1020 coreless drill motor. Mini drone motor. So it's a 1020 ball account holo. It's a round shape, it's 10 mm, and long by 20 mm. Again, it's a model 1020, and it's a Juno 75 mm propeller. It was a general propeller. তো এটা দিয়ে আমরা নেক্সট ড্রোন ভিডিও বানাবো এই কারণে এটা আজকে ভিডিও দেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা আছে 2200 mAh লিপো ব্যাটারি এটা 25C দেখতে পাচ্ছেন এটা অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি এই চারটি মোটর প্লাস পাখা এবং কিছু আর কিছু মাদারবোর্ড ফ্লাইট কন্ট্রোলার ইত্যাদি দিয়ে আমরা ড্রোন তৈরি করব কিছুদিনের মধ্যেই তো আজকে আমরা জাস্ট এই আনবক্সিং ভিডিওতে দেখাই দিয়েছি দেখতে পাচ্ছেন 1020 মোটর তো একটা স্পিড আমি আপনাদের টেস্ট করে দেখাই তো আমি ফার্স্ট অফ অল আমার যে পাখাটা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পাখাটা মানে অনেক শক্তিশালী জানি না আজকে ভিডিওতে দেখাতে পারবো কিনা বাট ওয়েট দেখতে পাচ্ছেন আমি অন্যভাবে দেখাইতেছি আপনাদের এটা অনেক পাওয়ারফুল মোটর গাইস এখন হবে না অন্য কোন একটা ভিডিওতে দেখিয়ে দেব এটা খুবই পাওয়ারফুল একটা মোটর দেখতে পাচ্ছেন এটা অনেক পাওয়ারফুল তো অনেকে বলে না ছোট মরিচের ঝাল বেশি ঠিক এই মোটরের সাথে ওই কথাটাই মানায় যে ছোট মরিচের ঝাল বেশি তো এটা দিয়ে আমার নেক্সট একটা ড্রোন মেক করব এই কারণে আজকে এই ভিডিওটা মেক করা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং এই মোটর কিনতে চাইলে আমার পেজে নক দিবেন আমি চেষ্টা করব আপনাদের বাইলিং দেওয়ার বা কোথা থেকে কিনছি সেই শপের ঠিকানা দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই মিনি 1020 মোটরের আনবক্সিং এন্ড রিভিউটা ভালো লাগছে তো আপনাদের যদি ভিডিও সত্যি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ